যে তিনি এতই জনপ্রিয় ছিলেন যে তাকে সহায়তা হলে হত্যা করা ছাড়া আর কোনো কিছু নাকি তাদের ছিল না তাই তারা হত্যা করেছে জাতির পিতা হত্যাকারী যারা ছিল যারা নিজেরা খুব গর্বপরে বলতো তারা হত্যা করেছে কেন করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এবং তার পরিবারের বিরুদ্ধে অনেক উৎস রচনার চেষ্টা করা হয়েছে তাদেরকে জনগণের মন থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে জাতি পিতার বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালানো হতো ভেবেছিল জনগণ তার পাশে থাকবে না তারপরেও যখন দেখেছে যে না জনগণ পাশে আছে তখনই তারা খুন করে কথা কর্নেল ফারুক এবং রশিদ বিবিসিতে ইন্টারভিউতে কিন্তু এই কথাই বলেছে যে তিনি এতই জনপ্রিয় ছিলেন যে তাকে সহাতে হলে হত্যা করা ছাড়া আর কোনো কিছু নাকি তাদের ছিল তাই তারা হত্যা করেছে তাহলে প্রশ্ন যে তারা কেন হত্যা করল আর এই হত্যাকারীদের বিচার হবে না সেই ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করে তাদের বিচারের হাত থেকে রেহাই দেয়া হয়েছিল আমার অবাক লাগে মাঝে মাঝে কখনো কোনো হত্যাকাণ্ড হলে যখন আমার কাছে কেউ দাবি করে তার বিচারের শুধু মনে হয় আমার বাবা মা ভাইদের হত্যার বিচার করতে আমাকে ৩৫ বছর অপেক্ষা করতে হয়েছে একমাত্র আওয়ামী লীগ ক্ষমতা আসার পরই সেই ইন্ডেমনিটি অর্ডিনেন্স বাতিল করে আমরা খনিদের বিচার করতে পেরেছি মামলা করতে পেরেছি একাশি সালে আমি যখন বাংলাদেশে ফিরে আসি আমি মামলা করতে গিয়েছি আমার কিন্তু মামলা করার অধিকার ছিল না তখন মামলা নেয়নি এই যে বিচারহীনতার সংস্কৃতি মানবাধিকার লঙ্ঘনের সংস্কৃতি তখন থেকেই তো শুরু